গতকাল থেকে একটা খবরে ছিলাম আপনারা জানেন যে আরামবাগ পুলিশের যে তোলাবাজি একেবারে রাস্তায় লরি দাঁড় করিয়ে হাত পেতে টাকা তোলা সেই ছবি আপনাদেরকে আমরা দেখেছিলাম তারপর হয়তো আপনারা অনেকে জানতে চাইছেন যে আপডেটটা কি হলো এই ছবি দেখানোর পর কি কোনো ব্যবস্থা হলো খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে কারণ যখন রাজ্য সরকার রয়েছে পুলিশ রয়েছে উদ্ধতন কর্তৃপক্ষ রয়েছে পুলিশের তারা নিশ্চয়ই বিষয়টা দেখে একটা ব্যবস্থা নেবে কারণ আইন তো সবার জন্য সমান রাস্তায় দাঁড়িয়ে তিনি যদি সরকারি আধিকারিক বা পুলিশ যেই হন না কেন যদি তোলাবাজি করেন সেটা আইনের চোখে অন্যায় এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ইমিডিয়েট দরকার সেই জন্যই হয়তো আপনাদের মনে প্রশ্ন আমরা তাই আপডেটটা নেওয়ার আমরাও সকাল থেকে চেষ্টা করছি আমরা যখন খবর নিচ্ছি তার মধ্যে একটা খবর আমাদের কাছে এসে পৌঁছেছে জানি না সেটা সত্য না মিথ্যা আমরা একটু আমরা মানে ক্রস চেক করার জন্য আমরা চেষ্টা করছিলাম আরামবাগ আইসি পার্থ সারাতি হালদার তার সঙ্গে যোগাযোগ করার কিন্তু তিনি তো আমাদের নাম্বারকে একেবারে মানে ব্লক লিস্টে ফেলে দিয়েছেন অর্থাৎ তাদের সঙ্গে তার সঙ্গে সরাসরি কথা বলা এই সুযোগটা কিন্তু আমাদের কোনোভাবে হচ্ছে না আমরা যখন চেষ্টা করছি তাকে পাচ্ছি না এবং তার ফলে আমরা যেটা শুনছি সেটা কতটা ঠিক কতটা ভুল সেটা আমরা বুঝতে পারছি না তাই আমরা চেষ্টা করছি এই ভিডিও বার্তার মাধ্যমে জানার যদি কিছু বক্তব্য থাকে ছবি দেখছেন এই মুহূর্তে পার্থ সরাতি হালদার আরামবাগ আইসি তার ছবি আপনারা দেখছেন আমরা জানতে চাই আইসির কাছ থেকে যে যেটা আমরা শুনছি সেটা ঠিক কি না কি শুনছি আমরা আজকে আমরা খবর পেলাম একটা যে এই খবর দেখানোর পর কবেকার ছবি কোন দিনের ছবি সেটা নাকি আইডেন্টিফাই করার চেষ্টা করে আরামবাগ থানা তারপর সেই দিনে পুলিশের কারা কারা ছিলেন সেটাকে আইডেন্টিফাই করা হয় এবং সেখানে পুলিশের কোন গাড়ি গিয়েছিল সেটাকে দেখা হয় এবং সেই গাড়িতে কোন ড্রাইভার ছিলেন সেটাকে নাকি দেখা হয় এইসব দেখে জানতে পারে পুলিশ যেটা আমরা খবর পাচ্ছি অসমর্থিত সূত্রে কনফার্ম নয় যে যে গোঘাটের কুলকির বাসিন্দা যার ডাক নাম হচ্ছে মন্টু তিনি নাকি সেদিন গাড়ি চালাচ্ছিলেন এবং সন্দেহ করা হয় থানার থেকে বা পার্থ সরাতি হালদার তিনি সন্দেহ করেন যে ওই যে গাড়ির ড্রাইভার মন্টু তিনি এই ছবি তুলেছেন তারপর যেটা খবর যে তাকে থানায় তুলে এনে বেধরক মারধর করা হয়েছে অমানবিকভাবে মারধর করা হয়েছে ভীষণভাবে মারধর করা হয়েছে এবং তাকে পুরোটাই সন্দেহ যে মন্টু ড্রাইভার সেদিনের পুলিশের ড্রাইভার গাড়ির তিনি নাকি এই ছবি তুলেছেন এবং আরামবাগ টিভিকে দিয়েছেন তাই তার ওপর এইভাবে একটা নির্যাতন বেধড়ক মারধর করা হয়েছে মন্টুকে এখন যেহেতু মন্টুর সঙ্গেও আমরা কথা বলতে পারছি না তাই এই খবরের সত্য মিথ্যা কতটা সেটা আমরা যাচাই করতে পারছি না আর আরামবাগ আইসির সঙ্গেও আমাদের কথা হচ্ছে না ওনার যে কোনো কারণই হোক আমাদের সঙ্গে উনি কথা বলতে চান না হয়তো তার ভালো লাগে না আরামবাগ টিভির সঙ্গে কথা বলতে আসলে ভালো না লাগারও কথা কারণ আরামবাগ টিভি যেভাবে থানার ভুলগুলো ধরিয়ে দিচ্ছে মিথ্যা মামলা মিথ্যা কেসের দিকে বেশি নজর চোর ধরতে পারছে না আর চোর ধরা তো দূরের কথা নিজেরাই চুরির রকম একটা রাস্তায় দাঁড়িয়ে চুরি কেন বলবো একবারে ডাকাতি বলা যায় রাস্তায় দাঁড়িয়ে এইভাবে টাকা নেওয়া না হলে ব্যবস্থা নেব এটা ডাকাতরাই এটা করে এখন এই খবরগুলো যখন প্রকাশ্যে আনছি তিনি আরামবাগ টিভির সঙ্গে কথা বলবেন বা কোনো খবর আমরা জানার চেষ্টা করলে তার উত্তর দেবেন আশাটা না করাই ভালো কে তবুও দর্শকদের কাছে তো আমাদেরকে সত্য খবরটা পরিবেশন করতে হবে এটা আমাদের দায় আমরা দায়বদ্ধ তাই যখনই কোনো খবর আমাদের কাছে আসে থানার ভিতরের খবর আমরা সূত্র মারফত খবর পাই সবসময় তো ছবি করতে পারি না যে যে ছবি দিয়ে এই যেমন এটা থানার বাইরের একটা ছবি করে আপনাদেরকে দেখাতে পারলাম এখন থানার অন্দরে যা হয় সেটা তো সবটা দেখানো যায় না আপনাদেরকে আমরা বলেছি যে আমাদেরকে ইন্টারগেট করার আগে মহিলা থানার যে ইন্টারাগ্রেশন হবে তার আগে যেভাবে চেক করা হয়েছিল সেই ভিডিওটাও করা হয়নি ফলে আমাদের উপরে যেভাবে চেকিংয়ের নামে বড় ক্রিমিনালের মতো যেভাবে হেনস্থা করা হয়েছে এই করোনা আবয়ের মধ্যে সেটা সবকটা ভাষায় বলা যাবে না এবং জেনারেল থানা যেখানে চেকিংয়ে ভিডিও করা হয়েছে সেটাও আমরা চেয়েছিলাম ভিডিওটা দেওয়া হবে কি না বললো না এইসব ভিডিও দেওয়া যাবে না সেজন্য আমাদেরও উপায় ছিল না তাই আমরা এই যে মারধরের ঘটনা যেটা আমরা শুনতে পাচ্ছি আমরাও জানতে চাইছিলাম যে এই মন্টু যার বাড়ি হচ্ছে গোঘাটের কুলকিতে যেটা আমরা খবর পাচ্ছি পুলিশের গাড়ি চালান তাকে যে মারধর করা হয়েছে ছবিটা দেওয়ার জন্য সত্য কি মিথ্যা আরামবাগ আইসি পার্থ হালদার যদি আপনার কোনো বক্তব্য থাকে আজকের এই খবরে যেটা আমরা খবরটা বললাম যদি মনে হয় আরামবাগ টিভি এই খবরটা ভুল বলছে আপনি আমাদেরকে মেসেজ দেবেন আমরা সেটা আরও জানতে পারবো দর্শকদেরকে জানাতে পারবো আর যদি আপনি কোনো উত্তর না দেন তাহলে আমরা তো এটাই ধরে নিতে হবে যে একটা এরকম কিছু একটা হয়েছে আর আপনার কাছ থেকে এটাও আমরা আশা করব যে যে ছবি দেখালাম আমরা মার তো দিয়ে দিলেন ড্রাইভারকে ছবিটা কেন তুলেছেন কিন্তু যাদেরকে ছবিটা দেখা গেল তারা কি তাদের কোনো ব্যবস্থা নিলেন না তাহলে কি সেটা সবটাই আপনার আস হয়েছে আর যদি ব্যবস্থা নিয়ে থাকেন সেটাই বা আপনারা জানাচ্ছেন না কেন আমরা তো চাই যে আপনি যদি মনে করেন যে আপনি দায়ী নই আপনি দায়ী নন আপনার অজান্তে এই ধরনের ঘটনা আপনার থানা চত্বরে ঘটছে আপনি তার ব্যবস্থা নিয়েছেন তাহলে তো অবশ্যই আপনারও সুনাম হবে সুনাম হবে আপনার আরামবাগ থানায় একজন আইসি এসেছেন যে তোলাবাজি করছিল পুলিশ তার বিরুদ্ধে অ্যাকশান নিয়েছে কিন্তু সেই খবরটা আমাদের কাছে আসেনি বিশ্বাস করবেন কি না জানি না সেই খবরটা আসেনি যে আপনি কোনো ব্যবস্থা নিয়েছেন কিন্তু এই খবরটা এসেছে যে আপনি যে যিনি ছবি তুলেছেন এই চুরির এই ডাকাতির তার কে মারধর করেছেন ঠিক উল্টোটা হওয়া উচিত ছিল হয়তো পুলিশকে মারধরটা আপনি করতে পারবেন না তার ব্যবস্থা নিতে পারতেন কিন্তু ছবি তোলাটা অপরাধ হয়ে গেল আপনার চোখে এটা আপনি কি ধরনের মানসিকতার সেটাও যেন আমরা একটা কোথাও একটা বুঝতে পারছি তবু আমি আবার বলি যে যদি আপনার কোনো বক্তব্য থাকে যে এই খবরটা যেটা আমাদের কানে এসেছে ঠিক নয় তাহলে আপনি হোয়াটসঅ্যাপেও মেসেজ করতে পারেন যদি আমাদের সঙ্গে আপনার কথা বলতে ইচ্ছে না করে তাহলে কিন্তু করতে পারেন আর আমরা একটা অন্য সূত্রে খবর পাচ্ছি সেটাও সত্য না মিথ্যা যতদিন না হচ্ছে আমরা বুঝতে পারছি না যে আগামী বুধবার এসপি নাকি কল করেছে আরামবাগ পুলিশকে আধিকারিককে কল করেছে এই বিষয়টা জানার জন্য খুব ভালো কথা যদি এটা হয়ে থাকে হুগলি রেসপি তিনি যদি এটা কল করে থাকেন নিশ্চয়ই তার কাছে ছবিটা গেছে বা আরও যাবে তিনি খতিয়ে দেখবেন অন্তত রাস্তায় দাঁড়িয়ে পুলিশের উর্দি পরে যেভাবে তোলাবাজি হচ্ছে এটা পুলিশের লজ্জা এসপি সাহেব হয়তো সেরকম মানুষ নন কিন্তু তিনিও যে উর্দি পড়ে থাকেন এরাও তো সেই একই উর্দি পড়ে রয়েছেন পোশাকটার একটা লজ্জা তো সেখানে আমরা সাধারণ মানুষ তারা পুলিশের প্রতি কিন্তু একটা বিরাট ভরসা করি আইনের রক্ষক হিসেবে কিন্তু সব পুলিশ যে এরকম তা কিন্তু নয় নিশ্চয় হুগলি এসপি বিষয়টা নিয়ে একটা সদর্থক উদ্যোগ নেবেন যাতে করে পুলিশের এইরকম চিত্র আমাদেরকে আর না তুলতে হয় এবং অবশ্যই এসপিকেও আমরাও দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি যে যে খবর আমাদের কাছে এসেছে এই ছবি তোলার জন্য গাড়ির ড্রাইভার মন্টুকে বেধড়ক মারধর করা হয়েছে এটাও যদি উনি একটি খোঁজ খবর নেন প্রমাণ নেন সবসময় নিজের ঢোক নিজে মানে নিজের দোষটা ঢাকতে অনেকেই আড়াল করার চেষ্টা করবেন কিন্তু সেটাকে প্রমাণ করার জন্য আরও অনেক সোর্স আছে সত্য মিথ্যা যাচাই করার আমরা যখন এত খবর পাচ্ছি পুলিশের অন্দরের ছবি কে জানত যে ছবিটা হয়তো করতে পারেনি কিন্তু মারধর করা হয়েছে থানার ভিতরে সেটা তো আমরা বলছি আজও বলছি যে গতকালের ছবি পর আমাদের কাছে এটাও খবর আছে অনেক পুলিশ আধিকারিক অফিসার অনেকের ফোন চেক করা অনেক কিছু হয়েছে খবরগুলো সবই আসে আমাদের কাছে আসলে এই কথাগুলো বলে দিত যে আপনি যতই ভাবেন যে সবার সঙ্গে আমাদের ডিসকানেক্ট করে দেবেন কিন্তু আপনাদের যা ব্যবহার যেভাবে থানাটা চলছে অতীতে এইভাবে থানা আরামবাগ থানা কখনো চলতো না থানার অন্দরে পুলিশদের মধ্যে এত বিভাজন এটা আমরা কখনও দেখিনি আসলে কোথাও একটা মনে হচ্ছে যে যে সিস্টেমটা সবাই মেনে নিতে পারছেন না এবং তাদের অনেকের সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে যেই জন্যই খবরগুলো আমরা এতগুলো পাচ্ছি তারপরেও আমরা যত বলছি তত নির্যাতন বেড়ে যাচ্ছে এই সব সবাইকে সন্দেহের চোখে দেখছেন আরামবাগ আইসি দেখতে পারেন তিনি তো বদলির চাকরি করেন হয়তো চলে যাবেন এখান থেকে থানাটা আরামবাগ থানাটা রয়ে যাবে এবং তিনি চলে গেলে হয়তো আরও অনেক খবর আমাদের কাছে অনেকে বলবেন যেটা এখন বলতে পারছেন না আমরাও চাইছি না যে আমাদের জন্যে কোনো অফিসার কোনো সিভিক ভলেন্টিয়ার কোনো কনস্টেবেল কোনো পুলিশের কেউ ড্রাইভার তিনি আইসির লাল চোখের নজরে আসুন এটা আমরা চাই না আমরা চাই যে দুর্নীতিরা তুলে ধরতে এবং অনেকে আমাদেরকে হেল্প করছেন এবং সেইভাবেই আমরা খবরটা প্রকাশ করছি আজও বলি আইসি পার্থ স্বরাতি হালদার আপনি আরামবাগ থানার আইসি বিভিন্ন জায়গায় কাজ করে আপনি এসছেন আরামবাগ থানাতে এসছেন আপনার কাছ থেকে পুলিশের যে উর্দির সম্মানটা আমরা আশা করি আমরা চাই যেটা চোখের সামনে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি সেদিকটার বিরুদ্ধে ব্যবস্থা নিন আরামবাগ টিভির বিরুদ্ধে তো নিশ্চয়ই ভুয়ো কেসের নোটিশ আপনি পাঠাবেন আরও পাঠাবেন আরও কেস আপনার মাধ্যমে হয়তো হবে সেটা হতে পারে কিন্তু যেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি এটাও তো আপনি রাজধর্ম পালন করবেন অন্য সময় অস্বীকার করতে পারেন তার ভিডিও ফুটেজ নেই এটা তো ভিডিও ফুটেজ রয়েছে আমরা চাই আপনি একটা সদর্থক ভূমিকা নেবেন যাতে করে হাত পেতে এইভাবে নির্লজ্জের মতো কোনো পুলিশকে রাস্তায় না দাঁড়াতে দেখি আমরা কারণ থানাটা যেহেতু আপনার আপনি দায়িত্বে রয়েছেন সেজন্য দোষটা কিন্তু আপনার দিকেও যায় তারপরে শেষ কথা যে আরামবাগ টিভির সঙ্গে আপনার যে তথ্য আদান প্রদান অর্থাৎ কোনো জিনিস জিজ্ঞাসা করলে সাংবাদিকরা ফোন করে জিজ্ঞাসা করতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন আপনি সেটা দিচ্ছেন না এবং সেই কারণে আমরাও আপনার বক্তব্য পুরোপুরি শোনাতে পারছি না বা হয়তো বক্তব্য দিতে পারবেন না আপনার তথ্যটা দিলে আমরা সেটা বলতে পারি সেটা আপনি পারছেন না এবং এর ফলে আপনার মনে হতে পারে যে আমরা কংকটেড বিকৃত কিছু খবর পরিবেশন করছি আপনি সেটা হয়তো ওপর মহলে কোথাও বলতে পারেন বলতে পারেন কিন্তু আমি তো পরিষ্কার কোনো কিছু লুকোচ্ছি না সবটাই আপনাদের সামনে বলে দিচ্ছি যাই হোক আমরা এটুকু আশা করব যে আইন যখন সবার জন্য সোবান যদি কেউ মনে হয় আইনের চোখে দোষী তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা হবে মারধর লাঠি এটাও খবর আছে আমার কাছে যে আপনার যে অফিস সেখানে নাকি দুরকম লাঠি রয়েছে ছোট একটা বড় একটা রেখেছেন কি মারার জন্য রেখেছেন আমরা জানি না যে সাপ মারার জন্যে নাকি অনেক তো বেড়াল টেরালও ঘোরাঘুরি করে আপনার ওখানে আশপাশে আমি দেখেছি বেড়াল তালাবার জন্যে লাঠি কি না সেটা আমরা জানি না আবার এটাও খবর আছে ওই লাঠি নিয়ে মারধরও করা হয় তো যাই হোক সেটা সবই শোনা কথা এটা কনফার্ম হলে গতকালের মতো জোর দিয়ে কথাগুলো বলতে পারতাম যেহেতু কনফার্ম নয় সেটা আমরা জোর দিয়ে বলতে পারছি না কিন্তু খুব খারাপ লাগছে যে আমাদের এই খবরের জন্যে যে খবরটা আমরা পেলাম একজন ড্রাইভারকে বেধরক মারধর এটা কখনো কাম্য নেই আর দর্শকদের জন্য বলি আইসি যতই মারুক পুলিশ তুমি যতই মারো তোমার মাইনে একটা কথা ছিল আগে যাই হোক এখন মাইনে তো অনেক বেড়েছে আর তো সেটা নেই আমার মনে হয় না হাত পেতে এইভাবে টাকা তোলার কোনো দরকার আছে পুলিশের তবুও দর্শকদেরকে বলবো আপনারা নজর রাখবেন পুলিশ তো মারবে তার আইনের অপব্যবহার পুলিশ করে আসছে আরামবাগ থানা বিশেষ করে যেগুলো আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি যে যেখানে পাবেন ছবি তুলে ফেলবেন যখনই দেখবেন রাস্তায় গাড়ি জ্যাম হয়ে রয়েছে জ্যামের ছবিটাই তুলবেন তারপর আমরা সেটাকে অন্যভাবে ক্রস করে দেখার চেষ্টা করব পুলিশের গাড়ি দাঁড়িয়ে রয়েছে লরির গাড়ি দাঁড়িয়ে রয়েছে টাকা তোলার ছবিটা ডাইরেক্টটা দেখতে পাব যা দেখতে পাচ্ছেন তাই ছবি তুলুন দিয়ে আরামবাগ টিভিতে পোস্ট করুন নইসারা এলাকাতে ওই জায়গাতেও কৃষি মাটি খুব ঘোরাঘুরি করে কয়লার মানে পাথরের যে গাড়িগুলো আসে বালির লড়ি যাতায়াত করে সেগুলো থেকে টাকা তুলে আর এই কোতলপুরের রোড কালীপুরের ওই দিকগুলোতে টাকা তুলে বলে খবর আছে চব্বিশ নম্বরের দিকে গির্জাতলার দিকে ইটভাটার কাছে মাঝে মধ্যে দাঁড়ায় আর এদিকে জয়রামপুরের সাইডেও আরামবাগের মথনাকার লাইনে ওখানেও দাঁড়ায় নজর রাখবেন আর একটা কথা বলি যে যারাই অন্য কোনো উপায়ে টাকা চাইবে ভেরিফিকেশান সার্টিফিকেট থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে যা করবেন রেকর্ড করে দেবেন দেখব পুলিশ এ হাত পেতে কত টাকা নিতে পারে কারণ আরামবাগ টিভি শুধরাতে চাই আরামবাগ থানা আমি সবটা পারবো না গোটা রাজ্যের নজরদারি আমরা করতে পারবো অনেকে বলছেন শুধু আরামবাগ না সব জায়গায় হ্যাঁ আমার কাছে খবর আসছে সবটা তো আমরা দেখতে পারবো না যেটা চোখের সামনে আছে অন্তত একটা মডেল করে তো দেখাই আমরা দেখবো যে থানা থানার চত্বরে যেন এই চিত্রনা দেখা যায় আমরা লড়ে যাব সেই লড়াই আমাদেরকে লড়তে হবে আমাদের ওপরে অনেক ঝড় ঝঞ্ঝা আসবে আমরা আমরা জানি যে আপনারা দর্শক আপনারা আমাদের পাশে থাকবেন এবং সেই আপনাদের এনার্জি নিয়েই আরামবাগ টিভি এইভাবে এগিয়ে যাবে আর আমরা দেখব আরামবাগ থানার আইসি পার্থ সরাতি হালদার কতজনকে পিটিয়ে পিটিয়ে ঠান্ডা করে তাদের এই হাত পাতার কাজটা চালিয়ে যেতে পারে তাদের থানা আমরা দেখব নাকি এটা দেখব যে যে কথা শুনছি আইসি পার্থ সহাতি হালদার তার সম্পর্কে সব তথ্য ভুল তিনি সত্যি খুব ভালো মানুষ এবং এই ছবি দেখানোর পর একেবারে গোটা থানাকে সুন্দরভাবে পরিচালনা করছেন কোথাও হাত পেতে টাকা নিচ্ছে না পুলিশ পুলিশ তার দায়িত্ব পালন করছে দেখা যাক যে নতুন করে আমাদের আবার এই এই ধরনের ভিডিও আগামী দিনে প্রকাশ করতে হয় কিনা নজর রাখবেন আরামবাগ টিভিতে